আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো। আমি এনামুল হক, ক্যানিংগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতি পাঠ নিয়ে কথা বলবো। আমরা ত্রিকোণমিতির গত 1, 2, 3, 4 পার্টে 8.1 নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা 8.1-এর 1-এর ক্ষয়ের 2 নাম্বার কোশ্চেনটা নিয়ে কথা বলবো। 2 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে রেডিয়ান কোণ থেকে কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাওয়া যায়। আমরা এর আগে শিখেছিলাম ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ান কোণে কিভাবে যাওয়া যায়। আমরা 8.1-এর সমস্যাগুলো সলভ করছি। এইখানে আরও দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় রয়ে গেছে, সেটা হলো রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এর খুব ইম্পর্টেন্ট একটি থিওরি। তোমাদের এটা বিভিন্ন সৃজনশীল বিভিন্ন বোর্ড দেখলে তোমরা দেখতে পাবো যে সৃজনশীলের এই রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এই থিওরিটা প্রায় আসে। আর এর সাথে আমরা রেডিয়ান কোণ থেকে কীভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাওয়া যায় এটা আমরা শিখে নেব। তো আমরা গত পার্টগুলোতে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে কীভাবে যাওয়া যায় সেটা আমরা শিখেছিলাম। ওইটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটাও আমরা শিখে রাখবো যে রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাওয়া যায়। তো আমরা এখন এটাই দেখব। তা অনুশীলনী 8.1-এ একের ক্ষয়ের 2 নাম্বার যে কোশ্চেনটা, এখানে দেওয়া আছে 1.3177 রেডিয়ান। কোশ্চেনটা হলো 1.3177 রেডিয়ান। আমাদের প্রকাশ করতে হবে ডিগ্রি মিনিট সেকেন্ড। তো এইখানে তোমরা নিশ্চয়ই এর আগে দেখছ যে পাই রেডিয়ানে হয় 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ানে কত ডিগ্রি হয়? 180/পাই ডিগ্রি হবে। তো এটা যেহেতু রেডিয়ান তো আছে, আমরা সরাসরি এটা থেকে প্রথমে ডিগ্রিতে যাবো। দেখো তাহলে 1.3177 একে আমরা যদি এর সাথে 180/পাই যদি গুণ করে দিই, তাহলে টোটাল রেডিয়ানটা হয়ে যাবে ডিগ্রি। তো আমরা এখন এখানে লিখতে পারি 1.3177 গুণ 180/পাই, এত কি ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা ডিগ্রি হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এটার সাথে এটা গুণ দেব, আর নিচে পায়ের মান তোমরা জানো 3.1416 আমরা এখানে লিখে রাখবো। সরাসরি এখানে যদি আমরা গুণ দিই তাতে আসবে হলো 1.3177 গুণ হলো 180, আমরা এটা উপরে লিখি, আর দিচ্ছি আমরা 3.1416 ধরে নিব। আমরা যদি এটাকে ভাগ দেই তাহলে আসবে 3.1416। তাতে আসছে দেখো এইখানে মূল বিষয়টা হলো আমরা যখন ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে আসছিলাম, তখন আমরা পর্যায়ক্রমে 60 ভাগ করে করে আসছিলাম। আমরা প্রথমে ডিগ্রিকে 60 দিয়ে ভাগ দিলে, সরি, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ দিয়ে মিনিটে গেছিলাম, মিনিটকে আবার 60 দিয়ে ভাগ দিয়ে ডিগ্রিতে গেছিলাম। কিন্তু এখানে যেহেতু আমরা উল্টা দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা প্রথমে গেছিলাম ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে, এখন আমাদের রেডিয়ান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাইতে হবে। তা এখানে কাজও কিন্তু বিপরীত করতে হবে, অর্থাৎ আমরা ওইখানে 60 যেহেতু ভাগ দিয়ে আসছিলাম, এখানে আমরা 60 গুণ দিয়ে যাব। তো এখন 18 এটাতে ভাগ দিলে যে মানটা আসছে 75, আরও অনেক বড় ডিজিট আছে, 4984712 এখানে রয়েছে। তাহলে দশমিকের আগে যে 75 আছে, এই 75টা হলো ডিগ্রি, 75টা হলো ডিগ্রি। আর দশমিকের পরে যে মানগুলো আছে, এই মানের ভিতরে মিনিটও আছে, সেকেন্ডও আছে।
তো এইটা আমরা রাফে অর্থাৎ দশমিকের পরে দেখো আমি তো 75 লিখেই নিলাম, 75 75 হলো দশমিকের আগে, দশমিকের আগেটা হলো ডিগ্রি, দশমিকের পরে মিনিট এবং সেকেন্ড ওইখানে আছে। তো আমরা রাফে দশমিকের পরের মানটা টোটাল মানটা নেব, যতটুকু মান এখানে আমরা ক্যালকুলেটারে পেয়ে যাব টোটাল মানটা আমরা লিখবো এখানে। দেখো 0.4984 4984 7212 7212। আমি প্রথমেই বললাম যেহেতু আমরা রেডিয়ান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাব, তাহলে আমাদের কাজ হলো প্রতি ধাপে 60 গুণ দেওয়া। তো এইটার এটার ভাগ দিয়ে আমরা যে মানটা পেয়েছি দশমিকের আগে এই মানটা হলো ডিগ্রির মান, তাহলে 75 ডিগ্রি, আর দশমিকের পরের মানের ভিতরে মিনিট এবং সেকেন্ড আছে। এখন যদি আমি এই যে দশমিকের যে পরের অংশ পেয়েছি এই অংশের সাথে যদি আমি 60 গুণ দেই, তাহলে এর সাথে এটা গুণ দেওয়ার পরে যে মানটা পাবো ওই মানের দশমিকের আগের অংশ আবার মিনিট, আর দশমিকের পরের অংশ আবার সেকেন্ড হবে। তো এখন আমাদের কাজ কি, এই দশমিকের পরের অংশের সাথে 60 গুণ দেব, এটা হলো আমাদের প্রথম কাজ। আমরা প্রথমে আবার উঠাই নেব ক্যালকুলেটারে, দশমিক 4984 7212 গুণ হলো 60, তাতে আসে হলো 29। দেখো এইখানে আসছে হলো 29 দশমিক, দেখো 29.9089 অর্থাৎ 29.9089032 32 3272 8। তাহলে এইটিকে গুনতে পেলাম হলো এই অংশ, এই অংশে দেখো এই যে দশমিকের আগে যে এই যে 29, এই 29 হলো মিনিট এবং এই দশমিকের পরেটা হলো সেকেন্ড। তাহলে 75 ডিগ্রি আমরা 29 মিনিট এখন লিখবো, 29 মিনিট। আমরা কিন্তু এখানে সরাসরি এই লাইনের পর এই লাইনটাই লিখবো, বাকি কাজটুকু আমরা রাফে করে নেব। তো এখন দেখো যেহেতু আমরা 29 পেয়ে গেলাম, এখন আবার দশমিকের পরের অংশের সাথে আমরা আবার 60 গুণ দেবো, 60 গুণ দিলে যে মানটা হবে ওই মানটা হলো সেকেন্ডের মান। তাহলে আমরা পুনরায় আমরা লিখবো 0.9083232 7260, তাতে আসে হলো 54 দশমিক, দেখো এর মান আসে হলো 54.4996632। অর্থাৎ দেখো দশমিকের আগে এই যে এই অংশটা হলো এখন সেকেন্ড, অর্থাৎ 54 সেকেন্ড, পয়েন্ট দিয়ে আবার 499 আছে। আমরা 499 না লিখে আমরা এটাকে সরাসরি 54.50 তো লাস্টে দশমিকের পর ডান্সারে না দিলেও হয়, এই টোটালটা হবে সেকেন্ড। অর্থাৎ আমরা এই অংশটাই এখানে এনে সরাসরি লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 1.3177 রেডিয়ানকে। আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে যদি প্রকাশ করতে চাই তাহলে এখানে আসবে 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। আশা করি অনেকটাই বুঝতে পারছো, যদিও এখানে ভালো করে যদি না বুঝো আমরা বারবার এই ভিডিওটা দেখব। দেখো প্রথম থেকে আবার দুই একবার দেখলেই তোমাদের এটা আয়ত্ত হয়ে যাবে। আমি আর একটু বলে দিই, প্রথম থেকে আমাদের প্রথম কাজ হলো রেডিয়ানকে ডিগ্রিতে নেওয়া, অর্থাৎ আমরা জানি পাই রেডিয়ানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ানে 180 ÷ π ডিগ্রি হবে, তাহলে এত রেডিয়ানে কত ডিগ্রি, জাস্ট শুধু আমার এই অংশটা যদি গুণ করে দেই, অর্থাৎ 180 ÷ π যদি গুণ করি এটার সাথে, তাহলে টোটালটা ডিগ্রি হবে। আমরা এটার সাথে এটা গুণ দিয়ে উপরে লিখছি, পায়ের বার নিচে লিখছি, এটা থেকে ভাগ দিয়ে এই অংশটাকে যদি এটা দিয়ে ভাগ দেই তাহলে প্রথম যে মানটা আসে দশমিকের আগে 75, সেই 75 যে লিখছি, আর দশমিকের পরের অংশটার ভিতরে আমি বলে দিছিলাম 9 মিনিট এবং সেকেন্ড থাকে, অর্থাৎ দশমিকের পরের অংশটা এই যে লিখছিলাম, অর্থাৎ এর আগে ছিল হলো 75, এই যে এরকম ছিল মানটা, অর্থাৎ এটাকে এটা যদি ভাগ দেয় ভাগ দেওয়ার পরের মানটা হয় এরকম, এই যে এই কোয়ালিটির এই দশমিকের আগের টুক হলো এই যে লিখছি, আর এইটুকু যদি এখন আমি বাদ দিই তাহলে থাকে হলো দশমিকের পরের অংশ, এর সাথে আবার 60 দিয়ে যদি গুণ দেয় একে তাহলে আসছে হলো এই অংশটা। দেখো এই অংশ আসলে দশমিকের আগে আবার 29 এসেছে,
এই 29 হলো পরের যে মিনিটের অংশ দেখছো, এটুকু যদি আবার আমি এখানে মুছে দেই তাহলে এইটার সাথে যদি আবার 60 গুণ দেই তাহলে আবার আসে হলো এইটা। তাহলে এইটাকে আমরা এই দিয়ে লিখছি, এটা হলো সেকেন্ডের অংশ, তাহলে এই সেই সেকেন্ডের অংশ। তাহলে প্রথম অংশ ছিল ডিগ্রির, পরের অংশ ছিল মিনিট, তারপর অংশ হলো সেকেন্ডে। তাহলে এইভাবে আমরা করব রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাওয়া যায়। আমি একটা তোমাদের দেখেছি, তোমাদের অনুশীলনীতে আরও কয়েকটা আছে, তোমরা এইভাবে প্র্যাকটিস করো। তো ঠিক আছে, এই আমরা পার্ট নাম্বার 5 জাস্ট এটি নিয়ে কথা বললাম। আমরা পার্ট নাম্বার 6 রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ এটি নিয়ে কথা বলবো। তোমরা আপাতত এটা দেখো, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।